সসালাম ওরমতুল্লাহ আবরকাত ভাই সাইফুর রহমান জার্মানি থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চাচ্ছেন যে আকিদের বিষয় আকিদার কতটুকু জ্ঞান মানুষের থাকা উচিত এবং সাধারণত মানুষের তো হুদির বুবিহিয়া এবং জ্ঞান কতটুকু থাকলে অথবা আকিদা জানা ছাড়া বা আকিদা ছাড়া তো কেউ সফল না অথবা জান্নাতে যেতে পারবে না তিনি এরকম কিছু সুন্দর প্রশ্ন রেখেছেন ভাই আপনার প্রশ্ন অত্যন্ত মূল্যবান এবং প্রয়োজনীয় প্রশ্ন জাজক আল্লাহ খায়রুন মূলত আকিদা এমন একটি বিষয় যার আকিদা জানা নেই বা আকিদা গ্রহণ করে না অথবা আকিদাগতভাবে বাঁচে না তার জন্য লাসফা হা না হওয়া তার জীবনের সমস্ত কিছু বরবাদ করে দেবেন এই কথাটা আমি প্রথমত আপনাকে জানাই তারপরে আকিদার বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ বল আলামিন কুরআনিকারি সুরা الإمران 10 نمبر 15 نمبر 8 رب العالمين بولتشين أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام ديننا، فلا يقبل منه وهو في الآخرة وهو في الآخرة من الخاسرين رب العالمين بولتشين RGQ ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থা অন্বেষণ করে তা কখনোই তার নিকট হতে হবে না অতএব সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে আলামিন এইখানে বোঝাচ্ছেন যে ইসলাম ব্যতীত দিন ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থা অন্বেষণ করলে তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখন আসুন ইসলাম আকিদা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল বিষয় তারপরে আমরা শুধুমাত্র আকিদার বিষয় নিয়ে একটু কথা বলবো আকিদা আসলে জিনিসটা কি আকিদা কাকে বলে মুসলিম জীবনে গুরুত্ব কতটুকু এই জানা উচিত আকিদা কি আকিদা আরবি এক বচন বহুবচন হচ্ছে বহুবচন হচ্ছে একাঈদ মূল দাতু হচ্ছে আকদ আর দাতুগত অর্থ হলো দুটি বস্তুর মাঝে বন্ধন সৃষ্টি করা ধারণ করা বাঁধন দৃঢ় করা সম্পর্ক যুক্ত করা এই জন্য বিয়ে এবং লেনদেনের মাধ্যমে সময় প্রণীত চুক্তিকে আক বলা হয় যেহেতু কোনো বিশ্বাসকে মনে দৃঢ়ভাবে ধারণ করা হয় সেহেতু সেটাকে আকিদা বলা হয় অর্থাৎ বিশ্বাস বা অন্তরে বাধা আছে আকিদার এইগুলো আরো কিছু ভাবে আমরা যদি জানি আকিদা হচ্ছে আল আকিদা শব্দটি অকদাতন শব্দ থেকে দেখুন বিভিন্ন মহাদেশগণ বিভিন্নভাবে আলোচনা করেছেন এই জন্য আমি একটু বিস্তারিত আপনাদেরকে বুঝাই তাহলে অকদাতন শব্দ থেকে উদ্গত অর্থাৎ গিরা বাদন যেমন পবিত্র কুরআনে কারিমে আল্লাহ আলামিন আলমিন সুরা বাকার সুরা নাম্বার দুই আয়াত নাম্বার ২৩৫ পঁয়ত্রিশ এবং দুই শত সাতত্রিশ আলামিন রাবুল আলমিন বলেছেন নিকা বিবাহের বাদন বিবাহের বন্ধন এইগুলো বাঁধনের মাঝে কি আছে তা না দেখে শুধু শোনেই চূড়ান্ত বিশ্বাস করার নামই হচ্ছে আকিদা আশা করি আকিদার কথাটা মূল ক্লিয়ার হয়ে গেছে মূল কর্ম ছাড়া কোনো বিষয়ে সন্দেহাতির চূড়ান্ত বিশ্বাস করার নামই হচ্ছে আকিদা তাই আল্লাহ সাহানা ওয়া না দেখে বিশ্বাস করা জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা হাসের কিয়ামতকে না দেখে বিশ্বাস করা কবরের আজাবকে না দেখে বিশ্বাস করা জাহান্নামের আগুনে জ্বালাইয়ে দেবে তা বিশ্বাস করা জান্নাতের মেওয়া আছে অমীয় সুদা আছে তা বিশ্বাস করা এরকমভাবে আকিদার অনেক কিছু জিনিস আছে যা স্বাভাবিক অর্থে আমাদেরকে জানা উচিত যদি আমরা আরও কিছু বুঝি যে পরিভাষায় আলা সব হা না হওয়া তা আলার ব্যাপারে যদি আমরা জানি সেটা হচ্ছে আন্তমিনু বিল্লাহি ও মেলা একাতিহি ও কুতুবিহী বরসলিহ অলিয়া ওমেল আখের অন্ত অমেনু বিল্লাহি আন্তঃমেনু বে কাদরে খায় তাহলে হাদিসে জিব্রিল আমরা জানি যে ইমান কি প্রশ্ন করা হলে তখন ইমান সম্পর্কে নবীকরম সাল্লাউ আলাইসাল্লাম যখন প্রশ্ন করেছিলেন জিবরাই সামনা সামনি বসে তখন বলছেনু বিল্লাহ আল্লাহ সাবহানা হুয়া তালার প্রতি ঈমান আনা ও মালা এইকাথি প্রতি ইমান আনা বা কুতুবি আল্লাহ সাবহানা হুয়া তালার প্রেরিত যে কিতাব আছে সমস্ত নবীদের উপরে জাবর তাওরাত ইনজিল কোরআনে করিম এগুলোর উপরে ওরসুলি সমস্ত নবী এবং রাসুলের প্রতি আনা তাহলে এইগুলো হচ্ছে ওয়ালিয়াউমাল আখের এবং পরকালের প্রতি আখেরাতের প্রতি ইমান আনতে হবে অত অমিনবিল কাদরি খাইরি শাররি এবং তাকদিরের বালমন্দের উপর ইমান আনা বিশ্বাস আনা আশা করব এই জিনিসটা অত্যন্ত ক্লিয়ার সই বোখারির ইমান অধ্যায়েতে এই হাদিসগুলো আছে এবং সেই মুসলিমের আট নম্বর হাদিসে

বুঝলেই আমরা আসলে ইমানের পুরো আমরা জানবো আসলুন ইমান হচ্ছে আসল বলে আমালু ফর এখন আরো একটু ক্লিয়ার ভাবে বুঝি যে আল্লাহ নবী সাল্লামের আল্লাহ সব তালার প্রতি ইমানের পরিবেশের অর্থ হচ্ছে যারা আহলে সুনিউল জামা এই আহলে সন্ন্যত জামাত পরি প্রচলিত না যারা কবর পূজারি মাজার পূজারি পীর পূজারি তারা না আহলে সন্ন্যত জামাত যারা হচ্ছে আসলে আহলুল হাদিস কোরআন এবং সন্ন্যাকে মেনে তাইলে কি হয় ইমান হলো হৃদয়ের বিশ্বাস এবং মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন করা সমনিতের নাম তাহলে যা অনুগত্যের দ্বারা এটা বৃদ্ধি পায় এবং গোনাহের দ্বারা হ্রাস পায় আর বিশ্বাসের স্বীকৃতি হলো মূল আর আমল ফারই ও মানে শাখা যেটা না থাকলে পূর্ণ মুমিন হওয়া যায় না এখানে কিছু কথা আশা করব আপনাদের ক্লিয়ার হয়েছে তাহলে এইখান থেকে আকিদার বিষয়টা অত্যন্ত পরিষ্কার আরেকটু ক্লিয়ার যদি করি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সুরা বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব ওয়াকিমুনা সলাত ওয়াইম ইম ম্যা রাজাক না হোম ইউয়ন ফেকুন আলহ আলমি বলছেন এ লেদি নাউ নবি লাগায়েব অবশ্যই যারা অদৃশ্যের প্রতি আলাসানবত আলার লুকিয়ে থাকে বিশ্বের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা সালাদ প্রতিষ্ঠিত করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা মানুষকে দান করে ব্যয় করে এইগুলো আ তন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই আকীদার ভিতরে এইগুলাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো অনেক আলোচনা করা যায় সেই জন্য আমরা এতটুকুকে পর্যন্ত আলোচনায় থাকি যে আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আছে কেমন আছে জানি না লাইসা কামিসলিহি শাই আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত আছে আরশে উঠেছেন সেটাই আমরা জানি ওয়া হুয়া মাআকুম আইনা মাকুনতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন আমরা যেখানেই থাকি না কেন এই সমস্ত কিছু মিলিয়ে এখন আবার কেউ বলবে ও হামা হকুম আইনামাকুন্তুম তার মানে আল্লাহ আমাদের সাথেই আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সত্বাগতভাবে আছেন আশা করি এরকম আরও অনেক কথা আছে রসুল মহাম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লাম কে নূরে মুজাস্ম বলা এগুলা ভ্রষ্ট আকিদা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়া গায়েব জানেন এগুলা ভ্রষ্ট আকিদা আশা করবো এই ব্যাখ্যাগুলো আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে আল্লাহ আলামিন ভালো জানেন هذا وصلى وسلم على نبينا محمد